কোটা সংস্কার আন্দোলনে স্থবির হয়ে পড়া উত্তরের সীমান্তবর্তী জেলা জয়পুরহাটের শ্রমজীবী মানুষের মাঝে খাবার সামগ্রী বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল আলম দুদু। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরমজি ইউনিয়নের কোতোয়ালি বাগ উচ্চ বিদ্যালয় মাঠে এসব খাবার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় সাংসদ বলেন, কোটা সংস্কার আন্দোলন ছাত্রদের অধিকার আদায়ের আন্দোলন, কিন্তু এই আন্দোলনে বিএনপি ও জামায়াত শিবিরের তাণ্ডবে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস হয়ে যায়, এতে কাজ হারায় সাধারণ মানুষ। আর এসব অসহায় মানুষদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে খাবার সামগ্রী বিতরণ করা হচ্ছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিহাদ মণ্ডল, ধরঞ্জি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহরাব মণ্ডল, সাধারণ সম্পাদক মন্তাজুর রহমান, বাগজানা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুস আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাইদুল ইসলাম সাবু সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিস্তারিত দেখুন জয়পুরহাট প্রতিনিধি আব্দুল কাইজুম প্রতিবেদনে। আজকে সাধারণ শিক্ষার্থী তাদের আন্দোলন ছিল, সেই আন্দোলন তারা আজকে করছে জননেত্রী শেখ হাসিনা কিন্তু 2018 সালে এই দীঘা বাতিলের জন্য মহাপাড়া উপরে কিন্তু মামলা করে রাষ্ট্রপতি এটি বাতিল হওয়ার পরে আবার মুক্তিযোদ্ধারা সেখানে আপিল করার পরে কিন্তু আবার বাস্তবায়ন হয়, আবার রাষ্ট্র আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা সরকার কোটা বাতিলের জন্য হচ্ছে যে যখন সরকার চাকরি তখন দিবে, তারপরে যারা হচ্ছে আমাদের সারা বাংলাদেশে কিছু কিছু জেলা খুব স্মার্ট, খুব প্রতিভাবান মেধাবী, ওরা যে সুযোগ সাথে সেটা হচ্ছে আমাদের এই এলাকার লোক পায় না। তোমার যদি যতই মেধাবী দেখা এই তর্জন নেওয়াই লাগে,